সম্প্রতি বাংলাদেশে যা কিছু হয়েছে, কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পতন, শেখ হাসিনা সরকারের পতনের জন্য হাসিনা আমেরিকাকে দায়ী করেছেন, ভারত এবং আমেরিকার বাংলাদেশের বিষয় নিয়ে আলাদা আলাদা স্টেটমেন্ট, এ সকল বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা পড়ে গিয়েছে। কারণ কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের জামাত ছাত্র শিবির বাংলাদেশের জেলে বন্দী যে টেরোরিস্ট ছিল সেই টেরোরিস্টদের মুক্ত করে দিয়েছে। এই টেরোরিস্টরা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি এক আইএস অফিসার যিনি এই বিষয় নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে যদি এই বিষয়টি নিয়ে ভালোভাবে আলাপ আলোচনা করা না যায় তাহলে এই যে টেরোরিস্টগুলো জেল থেকে ছাড়া পেয়েছে, অর্থাৎ যাদের এই জামাত ছাত্র শিবির মুক্ত করেছে, তারা ভারতে এসে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এতে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। আজ থেকে 10 দিন আগে বিএসএফ নিজেই স্বীকার করেছে বাংলাদেশের জেল ভেঙে প্রায় 1200 টেরোরিস্ট বা ক্রিমিনাল ছাড়া পেয়েছে। এই টেরোরিস্ট বা ক্রিমিনালরা ছাড়া পেয়ে ভারতে প্রবেশ করতে পারে। এই 1200 টেরোরিস্ট বা ক্রিমিনালের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল আল কায়দা সাসপেক্ট টেরোরিস্ট ইকরামুল হক। ইকরামুল হক ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, দীর্ঘদিন তিনি বাংলাদেশে লুকিয়েছিলেন। হাসিনা সরকারের প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের জেলে আটকে রাখা হয়। জামাত জঙ্গি ছাত্র শিবির গোষ্ঠী এই ছাত্র আন্দোলনের নামে জেল ভেঙে এই বিখ্যাত বা কুখ্যাত ক্রিমিনালকে মুক্ত করেছে। পূর্বে বাংলাদেশে ঘন ঘন টেরোরিস্ট অ্যাটাক হতো। 2016-17 পর থেকে বাংলাদেশের টেরোরিস্ট অ্যাটাক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের পূর্বতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা জঙ্গি দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। তিনি ভারত সরকারের সহযোগিতায় জঙ্গি খতম করতে উদ্যত ছিলেন। এখন ভারত সরকার যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে না পারে তাহলে এই জেল থেকে ছাড়া পাওয়া কয়েদিদের বা টেরোরিস্টদের গ্রেপ্তার করা সম্ভব নয়। আর যদি সম্ভব না হয় তাহলে এরা ভারতের বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করতে পারে। তাই যে কোনো মূল্যেই ভারত সরকারকে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করে এই জঙ্গিদের বা টেরোরিস্টদের আবার গ্রেপ্তার করা উচিত।